শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম সৈয়দ আকবর আলী, পিতা মৃত সৈয়দ আফতাব আলী, মাতা মৃত কুলদানিসা, গ্রাম কোলা, ডাকঘর কোলা দিগলিয়া, উপজেলা লোহাগড়া, জেলা নড়াই। যুদ্ধের আগে আমি একজন পেশাদার টিউবওয়েলের মিস্ত্রি ছিলাম, স্যালো টিউবওয়েলের বোর্ডিংয়ের মিস্ত্রি ছিলাম। যুদ্ধের সঙ্গে আমি আমাদের গ্রামের নবগঙ্গা নদীর আড়পার একটা মন্দির ছিল, ওই মন্দিরটা ছিল পরিত্যক্ত। ওই পরিত্যক্ত মন্দিরে তো বিরাট বাগান ছিল, ওইখানে আমরা ওই ট্রেনিং দিতাম। আমরা লাঠি দিয়ে মুন্সি সিরাজুল ইসলাম, মুন্সি সিরাজুল ইসলাম আমাদের ট্রেনিং দিত। ট্রেনিং দেওয়ার পরে না উনি ডেকে নিয়েছেন, হ্যাঁ ডেকে নিয়ে গেছেন। ডেকে নিয়ে আমাদের ট্রেনিং দিয়েছিল যে এইভাবে এইভাবে অস্ত্র এই করতে হবে, এই করতে হবে, লাঠি দিয়ে এই সমস্ত আমরা শিখলাম। যখন আমাদের নড়াইল অস্ত্রগার ভাঙ্গা হলো, তখন আমরা প্রায়জনে অস্ত্র পেয়ে গেলাম। মুন্সি সিরাজুল ইসলাম উনি ভারত চলে গেলেন, আমরা কিছু লোক ভারত চলে গেল। সিরাজুল ইসলাম কমান্ড দিল, ওনার সঙ্গে ভারত চলে গেল। এখানে আমরা প্রায় ট্রেনিং দিলাম অন্তত 35-30 জন। ভারত চলে গেলে আমাদের নবগঙ্গা নদীর আড়পার জনাব মরহুম লুৎফর রহমান বিশ্বাস, উনি ছিলেন কমান্ডার, ওনার সঙ্গে আমরা যোগ দিলাম। লুৎফর রহমান বিশ্বাসের সঙ্গে ছিল, একজনের বাড়ি ছিল গোপালগঞ্জ রমজান নাম করে, একজনের বাড়ি ছিল বয়রা বাবু চৌধুরী নাম, একজনের নাম ছিল ওনারই আপন ছাত্র ভাই কৌশার বিশ্বাস, একজন ছিল সিরাজুল হক বিশ্বাস, আর একজন ছিল জিল্লা নাম করে, জিল্লা নাম করে শহীদ নাম করে এনারা ছিল। এনার দলে অন্তত 50 জন মুক্তিযোদ্ধা ছিল। ওনার সঙ্গে যে যোগ দেওয়ার পরে অস্ত্র পেয়ে গেলাম, তখন আমরা যুদ্ধ শুরু করলাম। যুদ্ধ শুরু করে আমাদের কোলাগ্রামের মাঝামাঝি একটা ফাঁকা আছে, ওই ফাঁকার ওখানে একটা যুদ্ধ হলো রাজাকারদের সঙ্গে আমাদের। কিন্তু এই যুদ্ধে আমরা জয়ী হলাম। এই যুদ্ধে আমরা জয়ী হয়ে তখন এই বিভিন্ন জায়গায় কুমরি যুদ্ধ হলো, কোলার ফাঁকার যুদ্ধ হলো, এরপরে আস্তে আস্তে এরকমভাবে আমাদের থানা আর ক্যাপচার হলো না। ক্যাপচার না হলে 8 ডিসেম্বর ভোর রাতে ত্রিমুখী অ্যাটাক
তিরুমুখী আটাকে আমাদের বর্তমান যেখানে উপজেলা ওইখানে আছে লুৎফর রহমান বিশ্বাসের দল, এই সিএনপি ঘাটে এক দল, এই যে এইখানে এক দল, তাকে ত্রিমুখী অ্যাটাক, থানা স্বাধীন হয়ে গেছে, এই সময় ক্যাপচার হয়ে গেছে থানা। এটাতে আমি তিনটা যুদ্ধে অংশগ্রহণ করেছি, এটা তিনটা যুদ্ধে, একটা আছে কোলা ফাঁকা, একটা আছে থানা যুদ্ধ, আর একটা আছে কুমড়ি গ্রামের যুদ্ধ হয়েছিল তো নকশালদের সঙ্গে হয়েছিল। ওই যুদ্ধে পাঁচজন লোক শহীদ হয়ে যায়, পাঁচজন লোক, এদের আমরা লাশও পাই নাই, দুই লাশও পাওয়া যায়নি, দুইজনের লাশ অতর্কিত ভোরবেলা আমাদের একটা সংবাদ আসে, সংবাদ আসলে আমরা তখন তো পানি আমরা নৌকা যোগে চলে যাই, নৌকা যোগে চলে গেলে চলে যাওয়ার পরে একটা বিল্ডিংয়ের ছাদের থেকে আমাদের নৌকার পরে এলো কথাটি গুলি আমাদের নৌকার হালি যে ছিল, হালি বোঝেন, হালি যে ছিল ওই হালি হাইলালার পিছন দিয়ে গুলি ওদের নৌকার ভিতরে ভোট হয়েছিল, পড়ে গেল। ওনার নাম আছে শহীদ ইয়ার মিরিদা, তো উনি পড়ে গেলে ওইখানে মারা গেল হচ্ছে কোলার ইয়ার মিরিদা, যোগিয়া গ্রামের শেখিদ্রিস আলী যতু, আর মারা গেল হচ্ছে বাটিকা বাড়ির আব্দুল মান্নান খান, আর মারা গেল হচ্ছে কুমড়ির শেখ মোশারফ হোসেন, আর মারা গেল হচ্ছে তালবাড়িয়ার সৈয়দ মোহাম্মদ আলী। এই পাঁচজন লোক ওই দিন শহীদ হল, এর পাঁচজন লোক, আমার মনে হয় চারজন লোকেই শহীদ ভাতা পায়, শহীদ পরিবারের যে সুবিধা এই সুবিধা ওনারা পান, এই পাঁচজন লোক মারা গেল। তা আমরা কোনোরকম ঝাঁপায় ঝুপোয় কিছু লোক আমরা বাড়ি উঠে এক এক বাড়ি উঠে উঠে কোনোরকম ওদের ছত্র চায় আল্লাহ পাক আমাদের হায়াত রাখিছে বলে ওই দিন আমাদের বাঁচা, কিন্তু আমাদের বাঁচার কোনো কথা নেই, আল্লাহ পাকই হায়াত রাখছে, এই জন্য আমরা বেঁচে ফিরে আসলাম। এটা হচ্ছে কুমড়ির যুদ্ধের ঘটনা। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।